সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে হয়ে গেল মৃণালকান্তি দাসের একক প্রদর্শনী। প্রয়াত এই শিল্পীর 88টি বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। অভিজ্ঞ শিল্পীর প্রত্যেকটা কাজই এখনকার প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অনেক কিছু শেখার রসদ জোগাবে। প্রদর্শনী সম্পর্কে আমাদের জানালেন মৈনাক দাস। দীর্ঘ 32 বছর বাদে ট্র্যাঙ্কুয়াল সিম্ফনি অফ কালার্স নাম দিয়ে একজন বিখ্যাত শিল্পী যিনি আমার জেঠু হন, শিল্পীর মৃণালকান্তি দাসের প্রদর্শনীর আয়োজন আমি করেছি। এই প্রদর্শনীটার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি, যাতে ভারতীয় চিত্রশৈলী যে আঙ্গিক, সেই আঙ্গিকটায় সবাই যেন দেখতে পারে। তার প্রচুর ছাত্রছাত্রী দেশে বিদেশে আছেন, যারা যেসব শিল্পীরা আসছেন এসে দেখছেন তারা মন্ত্রমুগ্ধ হয়ে দেখছেন। শিল্পী 27 জুন 1990 সালে দেহরক্ষা করেন, তো তারপরে থেকে এই ছবি সেইভাবে ডিসপ্লে করা হয়নি। তো এখানে মোট 88টি ছবি আছে, যা ওয়াশ পেন্টিং, অয়েল পেন্টিং এবং এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, এগুলো আমি সব ধরনের পেন্টিং এখানে রেখেছি। উনি খুব মুক্তমনা মানুষ ছিলেন, উনি কোনো একটা শৈলীর ওপরে নিজেকে ঘিরে রাখেননি, অনেক ধরনের শৈলীতে উনি কাজ করেছেন। প্যাস্টেল ওয়ার্ক আছে, ওয়াশ ওয়ার্ক আছে, এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আছে।